এদিকে ডিমের বাজার স্থিতিশীল রাখতে আমদানির ওপর থাকা সব ধরনের শুল্ক প্রত্যাহারে আবারও এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। চিঠিতে বলা হয়, বৈরী আবহাওয়া সহ নানা কারণে জরুরি এই পণ্যের উৎপাদন কমে গেছে, ফলে বছর ব্যবধানে দাম বেড়েছে প্রায় 21%। বলা হয়, এর আগে অন্যান্য পণ্য বিশেষ করে আলু ও পেঁয়াজের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয়ার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। উল্লেখ্য, গেল 29 আগস্ট একই অনুরোধ জানায় কমিশন, কিন্তু সে সময় ডিমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি এনবিআর, ফলে আবারও এ বিষয়ে অনুরোধ জানালো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থা।